পাট চাষ করে ব্যাপক ক্ষতির আশঙ্কায় দক্ষিণ দিনাজপুর জেলার চাষিরা জানা গিয়েছে জেলার বংশীহারী এবং হরিরামপুরের বিভিন্ন এলাকায় পাটের জমিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় চাষিদের ইতিমধ্যেই রাজ্যের পাট উৎপাদনকারী জেলাগুলির মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা অন্যতম ফলন ভালো হওয়ার কারণে প্রত্যেক বছরই এই জেলার হরিরামপুর এবং বংশীহারি ব্লকে উৎপন্ন পাটের চাহিদা থাকে রাজ্য জুড়ে যদিও এবছর মরসুমের প্রথম থেকেই বৃষ্টিপাত না হওয়ার কারণে পাট চাষের ব্যাপক ক্ষতি হয়েছে অত্যাধিক গরমের কারণে জেলার দুই বেশিরভাগ জমিতে পোকার আক্রমণ ঘটেছে ফলে ক্ষতির আশঙ্কা গ্রাস করেছে পাট স্থানীয় সূত্রে ব্লকেই পাটের জানা গিয়েছে বিগত বহু বছর ধরেই দক্ষিণ দিনাজপুর জেলায় পাটের ভালো ফলন হয়ে আসছে সেই কারণে এই বছরও ব্যাপক হারে পাট চাষ করেছিলেন জেলা চাষিরা যদিও আবহাওয়ার খামখেয়ালিপনায় এখন মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা পাট চাষীদের কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে পাটের ভালো ফলনের জন্য জমিতে সূর্যের তাপের পাশাপাশি প্রয়োজনীয় বৃষ্টিপাতের প্রয়োজন বৃষ্টিপাত কম হলে পাট গাছ শুকিয়ে যায় পাশাপাশি নানা রকমের পোকামাকড়ের উপদ্রব হতে পারে যার ফলে পাট চাষ থেকে তন্তু খুব কম পরিমাণে পাওয়া যায় সেই সঙ্গে পাটের গুণগত মানও অনেকটাই কমে যায় এবছর মরশুমের প্রথম থেকেই ভালো বৃষ্টিপাত না হওয়ার কারণে জমির রস শুকিয়ে গিয়েছে বলে দাবি কৃষকদের অনেকেই বলছেন জমিতে রস না থাকার কারণে পাট গাছের বৃদ্ধি হচ্ছে না জেলার বংশিয়ারি ব্লকের পাট চাষী অনন্ত বলেন মাঝরা প্রকার আক্রমণে পাটের জমিতে ব্যাপক ক্ষতি হয়েছে তার বৃষ্টি নেই এমন আবহাওয়ার কারণে পাট চাষ করে চরম সমস্যায় পড়তে হচ্ছে ব্লক প্রশাসন বিষয়টি দেখে উপকৃত হবেন তারা অতিরিক্ত পোকা আবহাওয়া খারাপ মানে পাটের পরিস্থিতি ভালো নয় পরিস্থিতি খুব খারাপ মানে কৃষকেরা সবাই প্রত্যেকেই

পাট গাছ বড় হলে এবং আবহাওয়া পরিবর্তন হলে সমস্যা অনেকাংশেই মিটবে যেটা আছে আছে এটা এটা হচ্ছে নাই থাকে ঠিক আমাদের এই সিজনে মানে মার্চ এপ্রিল মে এই তিনটে সিজনে বিশেষ করে রোদের জন্য এই পোকাটা বেশি আক্রমণ করে ঠিক আছে তাহলে এই পোকা অত ক্ষতিও করে না যদি বৃষ্টি হয়ে যায় এটা আস্তে আস্তে কমাই যাবে যদি পার্টের হাইটটা বড়ে যাবে আবার কমে যাবে আর এইটা নিয়ে ম্যানেজমেন্ট একটা বলব আমি এটা যদি ডিম ওইখানে কিছু পাওয়া যায় তাহলে ওকে ডিস্ট্রকশন করতে হবে ওটা গাছ থেকে তুলে ফেলে দিতে হবে ডিস্ট্রয় করতে হবে আর একটা জিনিস যদি বেশি বাড়ে যায় তাহলে এটাকে অ্যাজ এ ডাইরেক্টিং লাগাতে হবে হ্যাঁ এটা যে খুবই আপনারা ওর লেভেলটা ফ্রেশুর লেভেলটা খুবই কম মানে ওই যে করে করতে দক্ষিণ দিনাজপুরের জমিতে এখনো পর্যন্ত উপযুক্ত জলসেচের ব্যবস্থা নেই এই পরিস্থিতিতে বৃষ্টিপাতে ভরসা পাট চাষীদের সংবাদ ভারী